প্রফেসর ডক্টর স্বপন কুমার দত্ত, প্রাণীবিদ্যা বিভাগে দীর্ঘদিন চাকরি করেছি এবং প্রফেসর হিসাবে দায়িত্ব এখান থেকেই শেষ করেছি। আমি গুরুদাসপুর জোহা শামসুজ্জোহা কলেজের ছাত্র ছিলাম, তবে ওখান থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি প্রাণীবিদ্যা বিভাগে অনার্সে ভর্তি 1974 সনে, এবং সেখান থেকে 1980 সনে আমি মাস্টার ডিগ্রি শেষ করি, এবং 1984 সনে আমি সরকারি কলেজে যোগদান করি। আর এখানে রাজশাহী কলেজে আমি 1988 সনের জুলাই মাসে লেকচারার হিসাবে যোগদান করি। আবার প্রথম থেকেই শিক্ষকতা তো ভালো লাগতোই, পঞ্চম বিসিএস করেছিলাম 1982 সনে, সেটাও রাজশাহী কলেজ থেকেই পরীক্ষাটা দিয়েছিলাম এবং কোয়ালিফাই করেছিলাম, কিন্তু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল পটুয়াখালী সরকারি কলেজে, সেখানে আমার যোগদান করা হয়নি। আমি উল্লাপাড়া কলেজে ন্যাশনালাইজড হই এবং সেখান থেকে 1988 বদলি হয়ে এই কলেজে আসি। তো প্রথম থেকে আমার এই কলেজে অত্যন্ত আগ্রহ ছিলাম যে আমি রাজশাহী কলেজে এতই ভালো লাগে যে ওখানে শিক্ষক যদি হতে পারতাম। তো যাই হোক, সেই আশাটা আমার পূর্ণ হয়েছিল এবং 1988 থেকে 2006 পর্যন্ত এই রাজশাহী কলেজে অবস্থান করেছি। মাঝে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1992 সনে হয়েছিলাম, সেটা নীলফামারি কলেজে যোগদান করি, মাত্র 4 মাস ছিলাম, তারপরে আবার রাজশাহী কলেজে। আর 1995 সনে আমি পিএইচডি ডিগ্রি ইউজিসি স্কলারশিপে চান্স হয়ে এখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাই এবং ওখানে শেষ করে আবার এই রাজশাহী কলেজে যোগদান করি, এটা 1996 সনের নভেম্বরে। আসলে আমি যখন যোগদান করি তখন এই ডিপার্টমেন্টটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ছিল, এখন যেটা বর্তমানে। সেখানে আমি যোগদান করি প্রফেসর শ্যামাপ্রসাদ রায়, তখন উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট নাকি সহযোগী, যাই হোক একটা মানে সহকারী না সহযোগী এটা হতে পারে। আর আমার কলিগ হিসাবে আমি পেয়েছিলাম এমদাদুল ইসলাম স্যার, তারপরে ফাতেমা চৌধুরী, জামিলা আপা, জামিলা বেগম, তারপরে নির্মল আপা, আর আমি আর কি, এই 5 জন আমরা প্রথমে ওখানে টিচার হিসাবে ছিলাম। এবং ছাত্র সংখ্যা তখন অনার্সে পড়তো 40 জন, আর বিএসসি ক্লাসটা ছিল আর ইন্টারমিডিয়েট, অন্য কোনো শ্রেণী তখন খুলেছিল না। 21 নম্বর আর 22 নম্বর অর্থাৎ দোতলায় এটা ইন্টারমিডিয়েট ক্লাস হতো, এ এবং বি সেকশন, আর অনার্সের যে ক্লাসটা হতো সেটা আমাদের ওখানে রুম ছিল শিক্ষকবৃন্দের জন্য একটা রুম, মোটামুটি খুব বড় না, আর মাঝে একটা বড় রুম ছিল অনার্স ক্লাস হতো, আর ওখানে তার পাশে একটা ছোট ক্লাসরুম ছিল আর একটা স্টোর রুম নিচতলায়। এই নিয়ে আমাদের ওখানে ডিপার্টমেন্ট। তো তখন অত্যন্ত আমরা মানে শিক্ষকতায় খুবই আমাদের মধ্যে একটা সম্পর্ক, অত্যন্ত ভালো সম্পর্ক বিরাজ করতো এবং ছাত্র কমও ছিল, পড়াশোনা করে না, প্র্যাকটিক্যাল করে না, এগুলো আমরাই করতাম এবং মাঝে মধ্যে এক্সকারশনেও যেতাম, খুব ভালো লাগতো। তারপরে এইটা যখন ট্রান্সফার আসলো এই জায়গায়, তখন ছাত্র সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকলো এবং 1996 সম্ভবত এখানে মাস্টার ডিগ্রি চালু হলো, প্রিভিয়ার চালু হলো, আর অনার্সের ছাত্র সংখ্যা প্রায় 100 হয়ে গেল আর কি। এখন বোধহয় বর্তমানে একটু বৃদ্ধি হয়েছে। যাই হোক, আমি পিএইচডি করে আবার 97 সনে আমার পিএইচডি ডিগ্রি অর্জন হয়, আবার এখানেই ব্যাক করি, অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পাই, রাজশাহী কলেজেই আমার আবার যোগদান করি একই জায়গায়। আর 2006 সনে আমি এখান থেকে প্রফেসর পদে পদোন্নতি পাই এবং সরকারি বিএল কলেজ অর্থাৎ খুলনা বিএল কলেজ আমি যোগদান করি বিভাগে প্রধান হিসাবে। এই হলো প্রথম ধাপ। আর পরবর্তীতে আবার 2012 আমি এই জায়গায় আসি, তার আগে এইচএসটিটির পরিচালক ছিলাম এবং একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম এবং আজিজুল হক কলেজের ডিপার্টমেন্টের হেডও ছিলাম, এই আর কি আমার সংক্ষিপ্ত। আমি তো 2015 সনের 31 অক্টোবর আমার শিক্ষকতা জীবন এই রাজশাহী কলেজ থেকে শেষ হয় এবং এখান থেকে শেষ করার পর পিআরএল এবং এখন বর্তমান অবস্থায় আমি রাজশাহীতে অবস্থান করছি, একটা
বেলদার পাড়ায় কৃষ্ণচূড়া নামক একটা ফ্ল্যাট এখানে আমি ক্রয় করে ওখানেই বসবাস করি 5 বছর ধরে। তার আগে রাজশাহী কলেজের কোয়ার্টারেও একসময় ছিলাম 5 বছর এবং HSTT-এর কোয়ার্টারে ওখানে 5 বছর সার্ভিস, ওখানেও ছিলাম 5 বছর। যাই হোক, বর্তমানে আমি রাজশাহীতেই অবস্থান করছি এবং আমার ছেলেমেয়ের সংখ্যা 3 জন, 2 মেয়ে 1 ছেলে। ছেলেটা ডাক্তার, মেয়েও বড়ো, মেয়েও ডাক্তার, 2 জনের বিবাহিত, 2 জন বিয়ে হয়েছে, আর 1 জন মেডিকেলই পড়ছে। অর্থাৎ 3 জনই আমার এই MBBS লাইনের, 2 জন অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন আমরা 2 জন বাসায় অবস্থান করছি, আর মেয়েটা তো হোস্টেলেই থাকে, এই আর কি। রাজশাহী কলেজটা আসলে অসম্ভব একটা ঐতিহ্যময় কলেজ, এর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে আছে, আর এখানকার যারা ছাত্র তারাও অত্যন্ত, আমি মনে করি, ভালো শিক্ষা লাভ করে এই কলেজ থেকে বের হয় এবং তাদের শিক্ষাটা জাতির, দেশের কাজে লাগে। এবং এই কথা বলতে পারি যে যারা এখানে শিক্ষকতা করেন তারা কিন্তু অত্যন্ত নিবেদিত প্রাণ হিসাবে তাদের জ্ঞানটাকে ছাত্রদের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমরাও সেটা করেছি এবং এই কলেজে অবস্থানকালে আমি কিন্তু মোট 10খানা বইও রচনা করেছি, যেটা বাংলাদেশের সব জায়গায় বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে কলেজে আমার বইগুলো পঠিত হয়। তো সেদিক থেকে এই কলেজটাকে সবারই ভালোবাসা উচিত এবং এর উত্তরোত্তর বৃদ্ধির জন্য এবং এর উত্তরোত্তর সম্মান বৃদ্ধির জন্য সবাইকে সচেষ্ট হওয়া উচিত বলে মনে করি। আমরা যখনই যেখানেই থাকি না কেন এই কলেজের মঙ্গল চাই এবং এই কলেজ থেকে যারা বের হবে বা বের হচ্ছে ছাত্ররা, তারাও যাতে দেশ এবং দশের কাজে লাগে, এই আশীর্বাদ প্রার্থনা ঈশ্বরের কাছে করি।